আমি যে গণসংযোগ করতেছি প্রত্যেক জায়গায়, প্রত্যেক বাজারে, হাটে, গ্রামে, গঞ্জে আমি যাচ্ছি, সবার সাথে দেখা করতেছি, সবাইকে আমি দাওয়াত করতেছি কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সংসদে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, তাদের মূল্যবান ভোটটি, মূল্যবান আমানত ভোটটি আমাকে ভোট দেওয়ার জন্য, চেয়ারপতিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আল্লাহর রহমতে সবাই আশ্বাস দিচ্ছে, বাকিটা আল্লাহর হাতে। আমি ভোটারদেরকে একটাই আহ্বান করব, 7 তারিখে 7ই জানুয়ারি সবাই কেন্দ্রে যাবেন, আপনার মূল্যবান ভোটটি চেয়ারে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করবেন। আমি আশা রাখব আপনাদের মূল্যবান ভোট পেলে আমি সংসদে গেলে কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সংসদে কথা বলবো, মানুষের সম্পদের ব্যাপারে আমি চেষ্টা করব সবার হক যেন সবাই পায় এবং উন্নয়নমূলক সকল কাজ যেন ন্যায্যভাবে এবং নৈতিকতার সাথে আদায় করতে পারি।